না আমি আপনাদের সাথে গণ অনশনে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি জিতবে কারা যুগে যুগে জিতল কারা আপনাদের প্রতি অনুরোধ একটু সহযোগিতা করেন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত অনশনে আমি আসব আব্দুর রব দেশজির পক্ষ থেকে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি স্বাগতি প্রকাশ করছি শুধুমাত্র রাজনৈতিক পথে হিংসার কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দণ্ড মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কোন ব্যবস্থা নাই আমি সাক্ষী আমি সাক্ষী জিয়াউর রহমানের আমলে আমাকে 69 সালে জার্মানিতে পাঠানো হয়েছিল আমি এক বছর জার্মানিতে ছিলাম আমার যাবার জীবন সাজা হয়েছিল আমি কি এই সরকারের কাছে জানতে পারি সংবিধানের কোন আর্টিকেলে কোন চ্যাপ্টারে কত বিষয় সাজাপ্রাপ্ত কোন রাজনৈতিক বন্দীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না এই কথাটা আমি জানতে চাচ্ছি খালেদা জিয়া জনগণের এক পয়সা তসরুপ করে নাই যেই টাকার কথা বলে তাকে সাজা দেওয়া হয়েছে সেই টাকা ব্যাংকে আছে তার তিনগুণ হয়েছে টাকা আমাদের মিটিংটার সুনাম বা আমাদের সফলতাকে নষ্ট করে দিচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের এজেন্ট থাকতে পারে সবাই সতর্ক থাকবেন তিনবারের প্রধানমন্ত্রী এই মিথ্যা মামলায় জামিন পেলেন না এটাই হলো সরকারের যে জিজ্ঞাসা শত্রুতা অতিহিংসা এটাই তার প্রমাণ জনপ্রিয়তায় হলো খালেদা জিয়ার কাল আইউবিআইয়ের আমলে মালারা ভাসানি শেখ মুজিবুর রহমান যেখানে আতঙ্ক ছিল আইউবিআইয়ের আজকে বর্তমান সরকারের আতঙ্ক হলো খালেদা জিয়া অতএব তাকে রাজনৈতিকভাবে তো শেষ করেছে এখন শারীরিকভাবে বলতেছে মানবিক দিকে দিশি করেছেন কি করেছেন মানবিকভাবে করলে কি এটা বলে কেউ সব কিছু শেষ আছে পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যার কোনো শেষ নাই ফেরাউন তার বেস্তখানায় ঢুকতে পারে নাই হালাকুকান তাদের পরিণতি লক্ষ্য করুন আমি বলে দিচ্ছি সব কিছু শেষ আছে এই দিনে দিন নয় আর পরও দিন আছে
এই দিনে দিন না এরপর দিন আসে যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন বাংলাদেশের মানুষকে অনেক অপমান করেছেন অনেক অত্যাচার করেছেন অনেক নির্যাতন করেছেন আমি বিএনপি নেতাকর্মীদের বলি আপনাদের বিরুদ্ধে মামলা দিছি এক একজনের বিরুদ্ধে 100টা পর্যন্ত আছে মামলা দেবে হামলা করবে জেলখানায় পাঠাবে মেরে ফেলবে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল বিচার জন্য না মারা গেলে আমরা আন্দোলনে জয়লাভ করব কিভাবে করতে হবে আমি প্রথম সারিতে আছি যদি বরাদ্দ জন্য দরকার হয় আমাকে আপনারা সামনে নেবেন আমি আপনাদের সাথে আলাদা জিয়াকে মুক্তি দিতে হবে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে যদি তার কোনো ক্ষতি হয় তখন কিন্তু খবর আছে এই সরকারের কি হবে আমি জানি না আমি ভাবতেও পারি না আমার লোম শিউরে উঠে যদি খালেদা জিয়ার কিছু হয় বাংলাদেশে ঘরে ঘরে কিন্তু আগুন জ্বলবে পরিষ্কার বলে দিচ্ছি সরকারের উচিত হবে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তারে চিকিৎসার জন্য পাঠানো উন্নত চিকিৎসা এখানে সম্ভব তার অনেকগুলি জটিল রোগে আক্রান্ত হয়ে আজকে মৃত্যুর সাথে লড়াই করছেন মৃত্যুর সাথে লড়াই করছেন আপ মানুষের মৃত্যুকে আপনাদের কোনো শ্রদ্ধা নাই ভালোবাসা নাই দয়া মায়া কিছু নাই এই সরকার নিষ্ঠুর নির্বোধ একটা মগের বুলুকে আছি দেশে মানুষের কোনো শাসন নাই মায়া মমতা নাই এই যে নির্বাচন ইউনিয়ন পরিষদের মার্কা দিয়ে ইউনিয়ন পর্যন্ত মার্কা দিয়ে পাঠানোর কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে শতাধিক লোকের মৃত্যু হয়েছে হাজার হাজার লোক আহত হয়েছে সরকারে টনক নড়ে না এই মানুষ দিয়ে হোলি খেলার মৃত্যু নির্বাচন বন্ধ করেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ব্যবস্থা করেন আপনারা বলেন আপনারা কি গণতন্ত্র চান ফাঁসির আসামিকে জেলখানায় ফাঁসির আসামিকে যাবজ্জীবন দেন নাই ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে জেল কেটে বিয়ে করাইছেন আর খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করা যায় না না এইটা সরকারে আইন কাকে দেখান কিসের আইন কোথায় আইন কত বিশ্বের আইন আমি জানতে চাই কোন বইতে কোন সংবিধানে কোথায় আছে মানুষ কিন্তু সব দেখতেছে খালেদা জিয়ার ব্যাপারে জামিন পায় না অপরদিকে ফাঁসির আসামিকে জেলখানায় মুখ বিয়ের ব্যবস্থা করা হয় এগুলি কি মানুষ দেখতেছে না অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি চিকিৎসার ব্যবস্থা করেন সরকারকে জিজ্ঞাসা থেকে সরে আসতে হবে প্রতিহিংসা থেকে সরে আসতে হবে বলেন যে মানবতা দেখিয়েছেন আমি অদম বলে আপনি অদম হবেন আপনি আমার চেয়ে ভালো প্রমাণ করবেন আপনার কাজ দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে সরকার করতে পারে না এমন কোনো ব্যবস্থা এমন কোনো আইন পৃথিবীতে নাই আসল কথা হলো খালেদা জিয়ারা ভয় পান তাই আতঙ্কে আছেন রাত্রে ঘুমের মধ্যেও আপনারা আতঙ্কে থাকেন আপনাদের বিএনপি নেতাকর্মী যুবদল ছাত্রদল সবাইকে বলি শ্রমিক দল মরতে হবে কাউকে না কাউকে মরতে হবে জীবন দিতে হবে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য চিকিৎসা করার জন্য দরকার হলে জীবন দিতে হবে এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন মামলা বহুকদ্দমে হামলা আমি অনেক কাহিনী জানি 69 সনে আন্দোলনের সময় স্বৈরাচারী গরু চোরদেরকে যারা মানুষকে অত্যাচার করতেছিল টুকরা টুকরা করে গরু দিয়ে খাওয়াই দিয়েছে দামরাইতে এবং লাকসামে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা ক্ষোভ যন্ত্রণা অত্যাচারে নির্যাতনে অপমানিত হয়ে আপনারা বলেন গণতন্ত্র চান খালেদা জিয়ার মুক্তি দিবেন না চিকিৎসা করাবেন না আরেকজনকে ফাঁসির আসামিকে জেলখানায় বিয়ে করাবেন এটার নাম গণতন্ত্র হ্যাঁ ফাজলামির একটা সীমা আছে না সব কিছু সীমা আছে ফাজলামি বেশি করবেন না পরিষ্কার বলে দিচ্ছি সব কিছু শেষ আছে আপনাদেরকেও যেতে হবে সময়ের ব্যাপার টাইম ইজ দ্য ম্যাটার অফ টাইমিং যেতে হবে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের চিরদিন রাখার জন্য ব্রিটিশ সরকারের আমলে বলা হইতো ব্রিটিশ সরকারে নাকি সূর্য অস্ত যায় না হ্যাঁ ব্রিটিশ সরকারের আমলে বলা হইতো সূর্য নাকি অস্ত যায় না এখন সূর্য অস্ত দুর্গত সূর্য ডুবিও না খুব সাবধান সময় আছে
১৭ কোটি মানুষকে বন্ধক দিয়ে বলে যে এত উন্নয়ন করি, তারপরে কিছু লোক মিটিং করে, কারটাকে দিয়ে উন্নয়ন করছেন, প্রত্যেকের মাথায় যে বাচ্চাটা হবে তার মাথায় ১ লক্ষ টাকা ঋণ আছে, আপনার বাবার টাকা, আমার বাবার টাকা, জনগণের টাকা, উন্নয়ন করেন জনগণের টাকা, আমাদের মাথা বন্ধক দিয়ে আমি সরকার, এরকম একটা ভাব অহমিকা। সরকার কোনো দলের নয়, সরকার কোনো ব্যক্তির নয়, সরকার জনগণের, জনগণের দাবি দেখে যান, শুনে যান, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, তার পরিণতি খুব খারাপ হবে। এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই জনতার লড়াই, এই লড়াই আপনাদেরকে জিততে হবে, আমাদেরকে জিততে হবে, দরকার হলে জীবন দিতে হবে, তবু এই লড়াইয়ে জিততে হবে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার হবে না, রাষ্ট্র আজকে চলে গেছে জনগণের হাত থেকে, বিশেষ শ্রেণীর স্বৈরাচার বেশিবাদের পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনাদের সবাইকে বলি, আসুন ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমরা লড়াই করি, দরকার হলে জীবন দেব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, আপনাদের সাথে আসি, থাকবো একসাথে, আমরা লড়াই করব, বাংলার গরিব মানুষের জয় হোক, খালেদা জিয়ার মুক্তি পাক, তার চিকিৎসার ব্যবস্থা হোক। ধন্যবাদ।